এখানে কি হয়েছিল? আলট্রা ফিল্ট্রেশন, ম্যাক্সিমাম জিনিস এখানে চলে আসছে। চলে আসার পরে পিসিডিতে কি হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েলে কি হয়? সোডিয়াম, পটাশিয়াম, HCO3- এগুলি রিঅ্যাবজর্পশন হয়। কি হয়? আচ্ছা, তাহলে পিসিডিতে কি কি হয়? সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলো রিঅ্যাবজর্পশন হয়ে বডিতে আবার ব্যাক করে, লুমেন থেকে ব্যাক করে। তার মানে ইউরিনে এদের ভলিউমটা কমে যাবে, একটু বুঝছো? আচ্ছা, এবার আমরা আসি এই ডিসেন্ডিং লিম্ব ক্লোপোফেনলে। কি এটা? ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফ্যানলি। ঠিক আছে, ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফ্যানলি, যেটা নিচের দিকে নামতেছে সেটাকে আমরা ডিসেন্ডিং বলি। এখানের ক্ষেত্রে আমরা বলছি দুইটা কথা। এক নাম্বার হচ্ছে যে এটা সোডিয়াম ইম্পারমিয়াবল, মানে যতটুকু সোডিয়াম বডি থেকে বের হয়েছিল আর এখানে যতটুকু রিঅ্যাবজর্পশন হয়েছিল, হওয়ার পরে যতটুকু রয়ে গেছে, মানে যতটুকু রিঅ্যাবজর্পশন, মানে এখান থেকে মনে করো যে 100 মিলিমোল আসছে, ঠিক আছে, এখানে 80% যেহেতু ইয়ে হয়ে যায়, অ্যাবজর্পশন হয়েছে, তার মানে 80 মিলিমোল কী হয়ে গেছে? 80 মিলিমোল রিঅ্যাবজর্পশন হয়ে গেছে। তাহলে এখানে রয়ে গেছে কতটুকু? 20 মিলিমোল রয়ে গেছে। এখন এই 20 মিলিমোলের এক বিন্দু এখানে রিঅ্যাবজর্পশন হবে না, কারণ এটা সোডিয়াম ইম্পারমিয়েবল, এক বিন্দু এখানে রিঅ্যাবজর্পশন হবে না। আর তবে এখানে কী হবে? ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, তাহলে কম্পারেটিভলি সোডিয়ামের ভলিউমটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আর এই জন্যই একবারে টিপ অফ দ্য লুপে অসমোলারিটি কত হয়? প্রায় ম্যাক্সিমাম মানে 1200 মিলিঅসমোলস হয়ে যায় আর কি, বুঝছো কিনা? এরপরে জাস্ট টিপটা ক্রস করার পরে কি শুরু হয়? না, নাম কি? অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফ্যানলি। এখানে কি হয়? এখানে হচ্ছে যে একটা ট্রান্সপোর্টার থাকে, নাম সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল বা টু ক্লোরাইড ট্রান্সপোর্টার, একই সাথে 4টা আয়নকে সে লুমেন থেকে বডিতে নিয়ে যাবে। কয়টা আয়নকে? কি কি? সোডিয়ামকে, পটাশিয়ামকে এবং 2টা ক্লোরাইডকে, মানে পজিটিভ নেগেটিভের মধ্যে একটা ব্যালেন্স করে এগুলো সবগুলো কোথায় নিয়ে যাবে? বডিতে নিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি বডিতে নিয়ে যায়, এখানে 2 নম্বর কথা হচ্ছে যে এটা হচ্ছে ওয়াটার ইম্পারমিয়েবল। এটা আবার কি? ওয়াটার ইম্পারমিয়েবল। 2 নম্বর কথা হচ্ছে ওয়াটার ইম্পারমিয়েবল। আচ্ছা, যদি এখানে ওয়াটার না আসে, ওয়াটারটা তাহলে লুমেনে থেকে যাচ্ছে। লুমেনে কি থেকে যাচ্ছে? ওয়াটার থেকে যাচ্ছে, কিন্তু অসমোলসগুলো আস্তে আস্তে ব্লাডে চলে আসতেছে। তাহলে এখানে অসমোলস আর ওয়াটারের মধ্যে একটা কী হয়ে যাবে? ওই যে এখানে 1200 ছিল আর এখানে এসে কত হয়ে যাবে? এটা আবার ব্যালেন্স হয়ে যাবে, ওয়াটারের ভলিউম আর অসমোলসের রেশিওটা এখানে আবার ব্যালেন্স হয়ে নর্মাল ইউরিন হয়ে যাবে, ঠিক কিনা? এখন হয়ে গেলো, মনে করো হওয়ার পরে এবার হচ্ছে যে আমরা আর্লি ডিস্টাল টিউবওয়েল। কি এটা? আর্লি ডিস্টাল টিউবওয়েল। আর্লি ডিস্টাল টিউবওয়েলের মধ্যে একটা ট্রান্সপোর্টার আছে, কি সেটা? সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার। এটা কি করে? এটা হচ্ছে এই যে অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে যতটুকু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়েছে তা তো হয়েছেই, আর যতটুকু বাকি থাকে ওই বাকি অংশটুর মধ্যে অংশটুকুর কিছু সোডিয়াম আর কিছু ক্লোরাইডটাকে সে অ্যাবজর্পশন করে ফেলে। কি করে ফেলে? বডিতে নিয়ে যায়। তাহলে সোডিয়াম আরও কিছু পরিমাণ এখানে কি হয়ে যাচ্ছে? রিঅ্যাবজর্পশন হয়ে বডির দিকে চলে যাচ্ছে। এবার ওই এই ইউরিনটা আবার সামনের দিকে যাচ্ছে, লেট ডিস্টাল টিউবওয়েলে যাচ্ছে, এমনকি কালেক্টিং ডাক্টে যাচ্ছে। লেট ডিস্টাল টিউবওয়েল এবং কালেক্টিং ডাক্টে, এই দুইটা জায়গায় কী থাকে? একটা চ্যানেল থাকে, নাম কি? সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জার। হ্যাঁ, কালেক্টিং ডাক্টর থাকবে, মানে এই দুইটা জায়গায় সেম একটা জিনিস থাকে, সেটা কোনটা? সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ফিজিওলজিতে, এটার কাজ হচ্ছে অ্যালডোস্টেরন যদি সিক্রেশন হয় তাহলে অ্যালডোস্টেরন এসে এই চ্যানেলটাকে স্টিমুলেট করে। স্টিমুলেট করলে কী হবে? সোডিয়াম পটাশিয়ামটা লুমেনের দিকে আসবে, সোডিয়ামটা বডির দিকে যাবে। সোডিয়ামটা কোথায় যাবে? লুমেন থেকে ব্লাডের দিকে চলে যাবে। তাহলে সোডিয়ামটা রিজার্ভ থাকতেছে বডিতে, তাই না? গেল একটা। আর কালেক্টিং ডাক্টে আরেকটা, শুধু কালেক্টিং ডাক্টে আরেকটা জিনিস থাকে, সেটা কোনটা? ওয়াটার ট্রান্সপোর্টার। ওয়াটার ট্রান্সপোর্টারের কাজ কি? ওটার কাজ হচ্ছে ADH হরমোনের মাধ্যমে সে ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন বাড়ায়। ওয়াটার কী বাড়ায়? রিঅ্যাবজর্পশন বাড়ায়।
ট্রান্সপোর্টার দিয়ে ওয়াটারটাকে বের করে না, কী করে ভিতরে নিয়ে নেয়, বডির ভিতরের দিকে নিয়ে নেয়, অ্যাবজর্পশন বাড়ায়, অ্যাবজর্পশন অফ ওয়াটার এটাকে ইনক্রিজ করে। বুঝছো এই ফিজিওলজিটা? বুঝছো? হ্যাঁ,